চুরি হয়ে গেল মোটর বাইক। বাজার করতে এসে ত্রিকোণ পার্কের পাঁচিলের গায়ে মোটর বাইক রেখে একটু দূরে আমতলা মাছের বাজারে মাছ কিনতে যাওয়ার 15 মিনিট পর ফিরে এসে দেখেন তার WB58N1907 নীল রঙের গ্রামার গাড়িটি আর নেই। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ মেলেনি। থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান মোটর বাইকের মালিক ইয়াসিন শেখ। ঘটনাটি ঘটেছে আজ সকাল 8টা নাগাদ নদা থানার আমতলা ত্রিকোণ পার্কের কাছে। গাড়ির নাম্বার না থাকলে হয়, গাড়ির নাম্বার না থাকলে গাড়ি, কিন্তু মনে থাকলে প্রস্তাব প্রস্তাব করে দেওয়া হতো যে এই নাম্বারে গাড়ি, গাড়ির নাম্বার না থাকলে হয়, মুখস্থ হয়ে কোনো লাভ নাই। ত্রিপুর গায়ে কোথায়? এই ত্রিপুর বাগের গায়ে এখানে রেখেছিলাম, দিয়ে আমি বাজারে গেলাম, বাজারে বাস সরজন্য করে এসে দেখতে আমার গাড়ি নাই। সেটা কতক্ষণ সময় লেগেছিল বাজার করতে? মিনিট 15 হবে। এই 15 মিনিটের মধ্যে আর গাড়ি পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না। কোনো বন্ধু বান্ধব নিয়ে যায়নি তো? না, কোনো বন্ধু বান্ধব আমার খাতা নিতে যায়। চাবি তো আমার কাছে আছে না? চাবি কাছে আছে? চাবি কাছে আছে। তাহলে ওটা কী করে খুললো? তা তো আমি জানি, ঘর লক করা ছিল, লক করা ছিল না, ওইটা আমার খেয়াল আসছে না। আমি মানে দেখে দিই, মানে তাড়াতাড়ি চলে যাবো বাড়ি, এসে যাচ্ছে আমার গাড়ি নেই। তোমার নাম? ইয়াসিন শেখ। বাড়ি? বাড়ি দুর্গাপুর। কী হয়েছে? তো দুর্গাপুর ইয়াসিন, যার গাড়ি তার নাম ইয়াসিন, হিরোন্ডা গ্লামার গাড়ি, কিছুদিনকার পুরানো গাড়ি। গাড়িটা এখানে রেখে কি ও আমতলা মাছ বাজারে বাজার করতে যায়, বাজার করে এসে দেখছে গাড়ি নাই, চাবি ওর আছে, কিন্তু গাড়িটা এখানের গাড়ি নাই, গাড়িটা তার মানে চুরি হয়ে গেছে, কি হয়েছে সেটা এখনো জানা যায়নি, মানে এখন পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না গাড়িটা। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।